أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় চাকরি প্রার্থীগণ শেষ সময়ের প্রস্তুতিতে বিষয়ভিত্তিক 80 নম্বরের মডেল টেস্টে আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করে জানাবেন তাহলে শুরু করি নিচের কোন জেলাটি তিনটি দেশের সীমানায় অবস্থিত রাঙামাটি পাঁচবিবির মাজার কোথায় সোনারগাঁও বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড় বঙ্গবন্ধুর 1971 সালের 7 মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে এ এন এ সাহা শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি মালয়েশিয়া অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় 102 ভারতের মেঘালয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর কোনটি তামাবিল বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি সাঙ্গু ভ্যালি বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলকে ডাকাতিয়া বিল ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে সুবাদার ইসলাম খান বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে মুর্শিদ কুলি খান পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন মহাবীর শীল ভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন নালন্দা বিহার বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ মৌল সরি ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে মুন্সিগঞ্জ ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল উত্তরপ্রদেশ সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম সঠিক উত্তর হচ্ছে মেহেরুননিসা মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গনি উসমানি কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় হোসেন শাহি ফরায়েজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন দুদুমিয়া পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে জানিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত 21 ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় কত সালে 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা কে করেন শিল্পী মুর্তজা বশির স্ফুলিঙ্গ ভাস্কর্যটি কোথায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26 মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলস
প্রাথমিক স্তরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেণী থেকে? তৃতীয় শ্রেণী থেকে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সাল পর্যন্ত? 1955 সাল। কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেটি নামে পরিচিত? কাকন বিবি। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থে লেখক কে? আর্চার কে ব্লার্ট। 1972 সালের বাংলাদেশের সংবিধানের হাতে লেখা পাণ্ডুলিপি কে তৈরি করেছিলেন? আব্দুর রউফ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি? 21 নভেম্বর। মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠক বসে? সোমবার। ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি কে? মুস্তফা হারুন কুদ্দুস। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? জেমস রেনেল। বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? 19,467 বর্গ কিলোমিটার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? গীত বিতান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? 15তম। আরব বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী কে? প্রথম নারী প্রধানমন্ত্রী কে? নাজলা বাউডেন রমাধান। মুজিবনগর সরকারের ডাক টিকেটের ডিজাইনার কে ছিলেন? বিমান মল্লিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল ছিল? 60টি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 5ম তফসিল। সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। ইনেকের বিকল্প চেয়ারম্যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন কে করেন? কে জি মোস্তফা। বাংলাদেশের কৃষি কোন প্রকারের? ধান প্রধান, নিবিড় স্বয়ংভোগী। কত সাল থেকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? 2000। বাংলাদেশে রেশম গুটির চাষ সবচেয়ে কোথায় বেশি হয়? চাপাই নবাবগঞ্জে। রূপালি ও ডেলফোস কি? উন্নত জাতের তুলা। জিএসপি এর পূর্ণ রূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন বলা আছে? 28-2 নং অনুচ্ছেদে। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক মুন্সিগঞ্জের গজারিয়া। সুন্দরবনের সুন্দরী গাছের নামানুসারে বনের নাম হয়েছে সুন্দরবন। এ বনের অন্য একটি নাম আছে তা কি? বাদাবন। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম জলোচ্ছ্বাসজনিত বন্যা। আর্সেনিক দূরীকরণ সোনা ফিল্টারের উদ্ভাবক অধ্যাপক আবুল হুসাম। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? করতোয়া। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কি ছিল? ছয় দফা আমাদের বাঁচার দাবি। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি? ব্রহ্মপুত্র। নির্মলচর কোথায় অবস্থিত? রাজশাহী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা। সুপরিচিত স্বাধীনতার স্থপতির নাম? শামীম শিকদার। কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত ওয়ার সিমেট্রি কোন যুদ্ধের সাক্ষ্য বহন করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে? শাহেস্তা খান। কোন প্রত্নস্থান থেকে ব্রোঞ্জের তৈরি বিশালাকার ঘণ্টা পাওয়া গিয়েছিল? রূপবান বিহার। বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে? ভারত। কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে? সপ্তম। বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পিকে অংশগ্রহণ করে? 1984 সালে। বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কোন সালে গৃহীত হয়? 2010 সালে। শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? NCTB। কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? কার্জন হল। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মুহাম্মদ বিন কাসিম। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন? খন্দকার মুশতাক আহমেদ। বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? 676 জন। বাংলাদেশ ইকো গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। বনপুরা সত্তর কি? একটি চিত্রশিল্প। প্রাথমিক স্কুলে 60% বা আরও অধিক হারে মহিলা শিক্ষক নিয়োগের পক্ষে প্রধান যুক্তি কোনটি? মহিলারা শিশুদের প্রতি বেশি স্নেহশীল।